আসসালামু আলাইকুম আমি হাসনাত আহমেদ রিফাত আলখার ফাউন্ডেশনে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি আমি সিলেট রিজনে চারটা ডিভিশন নিয়ে কাজ করতেছি সিলেট মলিবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ নিয়ে বাংলাদেশে সিলেট বেল্টে আমরা মসজিদ প্রজেক্ট হাউজিং প্রজেক্ট এরপর হচ্ছে হাফেজ স্পন্সরশিপ উইডো প্রজেক্ট উইন্টার ডিস্ট্রিবিউশন সহ আমরা বিভিন্ন কাজ করে থাকি এছাড়া আমাদের সবচেয়ে বড়ো প্রজেক্ট হচ্ছে টিউবওয়েল প্রজেক্টটা আমরা দুস্ত এরিয়াতে যাদের পানির সুব্যবস্থা নাই অনেক রিমোট এরিয়াতে আমরা ওগুলি দিয়ে থাকি শুধু টিউবওয়েল না মসজিদ মাদ্রাসা মাদ্রাসার এতিম বাচ্চাদের সবাইকে আমরা রিমোট এরিয়াতে অ্যাকচুয়ালি আমরা কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আমরা সিলেটে এ যাবৎকাল পর্যন্ত পঁচিশটা মসজিদের কাজ সম্পন্ন করেছি পরিপূর্ণ মানুষ নামাজ পড়ছে বাচ্চারা ওইখানে লেখাপড়া করতেছে ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে আলহামদুলিল্লাহ যেসব এরিয়াতে আমরা মসজিদগুলি করেছি ওইসব এরিয়াতে মসজিদ ওনারা কখনো কল্পনা করতে পারেনি এখন আমাদের সম্মানিত ডোনারদের অবদানের কারণে আলকার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই কাজটা সম্পন্ন হয়েছে এলাকার মানুষ অসংখ্য খুশি ওনারা সব সময় এই আমাদের সম্মানিত ডোনারদের প্রচুর সম্মানসহ ওনারা দোয়া করতে থাকেন আমরা বারবার গিয়েছি আমরা তত্ত্বাবধানে গিয়েছি ফিডব্যাক নিতে গিয়েছি যতবারে গিয়েছি ওনারা সম্মানিত ডোনারদের খুব প্রশংসা করছেন এবং তারা আশাবাদী এইসব রিমোট এরিয়াতে যেন আমাদের সম্মানিত ডোনাররা আরও বেশি বেশি করে মসজিদ অজুখানা বিভিন্ন ইসলামী কাজের জন্য উদ্বুদ্ধ হয় এর জন্য ওনারা সময় আমাদেরকে তাড়ানা দে যে আমরা যেন এটা সম্মানিত ডোনারদের কাছে পৌঁছে দিই কারণ ওনারা আসলে সম্মানিত ডোনারদের সাথে যোগাযোগ করতে পারে না আমরা এর মাধ্যমে আমরা জানাতে চাই যে আপনারা অবশ্যই অবশ্যই এইসব গরিব মানুষদের সহযোগিতায় এগিয়ে আসবেন কারণ ওনারা কখনোই একটা মসজিদ করার মতো সামর্থ্য ওনাদের নাই যে এটা আসলে ওই এলাকাতে গেলে ফিল করা যায় এছাড়া আসলে কেউ ফিল করতে পারবে না যে কতটুকু গরিব ওনারা আমরা যখন একটা মসজিদ নির্মাণের জন্য যাই লোকেশনটা পাই যে অমুক জায়গায় আমাদের একটা মসজিদ দরকার তো আমরা রেকি করতে যাই তখন যাওয়ার সময় আমরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে যাই কারণ আমরা যেসব এরিয়া সিলেক্ট করি ওইসব এরিয়াতে আসলে মানুষজন শিক্ষা থেকে বঞ্চিত চিকিৎসা থেকে বঞ্চিত বিভিন্ন সমস্যার সাথে ওনারা জর্জরিত থাকেন আমরা যখন মসজিদ সিলেকশনে যাই আমরা একটা জায়গার সন্ধান পাই ওই জায়গায় কোনো মসজিদ নাই তখন আমরা ওই এরিয়াতে গিয়ে দেখতে পাই আসলে ওনাদের একটা ওয়াক্ত নামাজ পড়তে হলে প্রায় পাঁচ কিলো ছয় কিলো দূরে চলে যাওয়া লাগে তো ওনারা অনেক বয়স্ক লোক থাকে অনেক বাচ্চারা থাকে ওরা নামাজ পড়তে উদ্বুদ্ধ হয় না শুধু এই ডিস্টেন্সের কারণে তো ওইসব এরিয়াতে আমরা বেসিক্যালি মসজিদ নির্মাণ করি তো নির্মাণ করার পর ওনারা পাঁচ অক্ত নামাজ পড়তে পারে ইসলামী শিক্ষা শিক্ষিত হতে পারে বাচ্চারা মক্তব্যুজ করে আমরা আসলে এই সব জায়গাগুলি সিলেক্ট করি যেই সব জায়গায় আমাদের কোনো মসজিদ নাই মাদ্রাসা নাই ওই সব জায়গা আমরা যখন কাজটা শুরু করি তখন অনেক বাধার সম্মুখীন হই যে ওই এরিয়াতে বালু পাথর সিমেন্ট এগুলি নেওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয় অনেক জায়গায় নদী দুইটা পার হয়ে যাওয়া লাগে তো আমরা প্রথমে পিক আপে মাল নেই ট্রাকে মাল নেই এরপর আবার নৌকা দিয়ে পার করি আবার ট্রাকে পার করি আবার নৌকা দিয়ে পার করে এরপরে আবার ছোটো ছোট ভ্যান অথবা ঠেলা গাড়ি যেটাকে বলে ওগুলি দিয়ে আমরা স্পটে নেই তো অনেক সময় দেখা যায় পাঁচ ছয় মিনিটের রাস্তা হাঁটার রাস্তা ওইটা মাথায় করেও লেবাররা নিতে হয় মানে এমন দুর্গম এরিয়া তো আমরা কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আমরা কাজটা সম্পন্ন করি যত বাধাই হোক ইনশাল্লাহ আমরা করতে পেরেছি আমরা যখন মসজিদের জায়গাটা সিলেকশন করি তখন আমরা প্রথম আমরা খেয়াল করি যে এই জায়গাটা শতভাগ মসজিদের নামে দান করা হয়েছে নাকি কারণ এইসব মসজিদের দান করা হলে পরবর্তীতে আমরা আর এই মসজিদ নিয়ে কারো কোনো সমস্যায় থাকে না আমরা যখন মসজিদে জায়গাটা সিলেকশনে যাই তখন ওনাদের থেকে আমরা দলিলপত্র কালেক্ট করি এরপর আমরা ভূমি অফিসে গিয়ে এটা রিভিউ করি যে কোনো সমস্যা আছে নাকি সব কিছু ঠিকঠাক থাকলে এরপর আমরা জায়গাটা সিলেক্ট করি আর যদি কোনো প্রবলেম থাকে আমরা ন্যূনতম কোনো প্রবলেম যদি পেয়ে থাকি তাহলে আমরা কাজটা করি না মানে করা আমাদের পক্ষে সম্ভব হয় না তো বেসিক্যালি হয়ে থাকে ওয়াক ওয়াক অফ করা থাকে তো আমরা যদি ওয়াক অফ করা থাকে মসজিদের নামে রেজিস্ট্রি করা থাকে এরপর গিয়ে আমরা এই কাজটা করি আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করতে পারি দলিলের কাগজপত্র যখন আমরা নিয়ে ভূমি অফিসে যাই তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা পাই নেই টুকটাক যাওয়া সমস্যা পেয়েছিলাম যদি কোনো সমাধানের কোনো পথ থাকে আমরা সমাধান করে এরপর কাজটা শুরু করি যদি সমাধান না হয় আমরা ওই কাজ করি না এখন পর্যন্ত আমরা তেমন কোনো মেজর কোনো প্রবলেম পাইনি কারণ হচ্ছে আমরা এত কিছু করার পিছনে একটাই কারণ এই মসজিদের সাথে জড়িত আমাদের সম্মানিত ডোনারদের অনেক কষ্টের টাকা অনেক মেহনত জড়িত ওনাদের নিয়তের একটা ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে আমরা এই জিনিসটা খুব ফলো করি যে সঠিকভাবে যেন আমরা এটা করতে পারি যেন কোনো খুঁত না থাকে মসজিদ নির্মাণ ক্ষেত্রে আমরা যখন কাজ করি তখন আমরা সর্বোচ্চ প্রোডাক্টটাই কিনি এবং ওই মালটা দিয়েই আমরা কাজ সম্পন্ন করি যেমন আমরা বালু সিলেকশন বালু ইউজ করি ঢালাইয়ের ক্ষেত্রে আস্তরের ক্ষেত্রে আমরা চিকন বালু ইউজ করি থ্রি ফোর পাথর ইউজ করি তাও এলসি পাথর ইউজ করি আমরা যেটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয় এরপর সিমেন্ট বাজারে সর্বোচ্চটা আমরা ইউজ করি ঢালাইয়ের ক্ষেত্রে আমরা সুপারক্রিট সিমেন্ট ইউজ করি আস্তরের ক্ষেত্রে আমরা গিয়ে শাহ সিমেন্ট ইউজ করি সুপারক্রিট সিমেন্ট ইউজ করতে গেলে আমাদের প্রবলেম হচ্ছে যদি আস্তরে আমরা সুপারক্রিট ইউজ করি তো এটার একটু সমস্যা আছে যে এটা যদি পানি বেশি করে দেওয়া না হয় তাহলে ওয়ালটা আস্তরের জন্য এটা ভালো না এটা ফেটে যায় ঢালাইয়ের জন্য বেস্ট হচ্ছে বাংলাদেশের বেস্ট হচ্ছে সুপারক্রিট আমরা সুপারক্রিট সিমেন্টটা ইউজ করি ঢালাই ক্ষেত্রে আর আস্তরের ক্ষেত্রে বেস্ট হচ্ছে শাহ সিমেন্ট আমরা শাহ সিমেন্টই ইউজ করি আর রড হচ্ছে বিএসআরএম রড সিক্সটি গ্রেডের রড বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ দাম ওই রডটা আমরা ইউজ করি আমরা যখন রঙের কাজ করি তখন আমরা মসজিদের ভিতরে ডিসটেম্পার ইউজ করি বাট বাইরে যত রঙ হয় সব আমরা ওয়েদার কোড ইউজ করি আপনারা জানেন ওয়েদার কোড পানিতে কোনো সমস্যা হয় না পানি বৃষ্টির পানি লাগলেও কোনো কালার চেঞ্জ হয় না কিছু হয় না সো দ্যাট আমরা সময় ইউজ করি বাইরে হচ্ছে ওয়েদার কোড ভিতরে ডিসটেম্পার আর আমাদের গেইট আছে থাই গ্লাস ইউজ করি আমরা থাই গ্লাস ছাড়া আমরা মসজিদ বেসিক্যালি কোট করি না কারণ এখন স্ট্যান্ডার্ড এখন যুগের সাথে তাল মিলিয়ে আমাদের করতে হচ্ছে থাই গ্লাসটা দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তাই আমরা থাই গ্লাসটাই ইউজ করি কেচি গেট দিই ওইদিকে আবার আমাদের গ্রিল আছে জানালাতে আমরা মেহরাবটা চেষ্টা করি আমরা যতটুকু ডেকোরেট করার ডেকোরেট করে দিই অজুখানার ক্ষেত্রে আমি বলতে পারি আমরা যখন অজুখানা তৈরি করি তখন অজুখানার পিবিসি পাইপ থেকে ধরে কল থেকে ধরে টোটাল মালটা আমরা কোয়ালিটি সম্পন্ন মাল কিনি কারণ হচ্ছে এই আমরা চাচ্ছি যে আমরা একটা কাজ করতে গেলে এইটা মাথায় রাখি যে আমরা লং টাইম যেন ইউজ করতে পারে কারণ একজন মানুষ আসবে এই কলটা ইউজ করবে যেন বেশি দিন ইউজ করতে পারে আমরা ওই চেষ্টাটাই করি আমরা টয়লেট বানাচ্ছি টয়লেটের ক্ষেত্রে আমি বলতে পারি আমরা মসজিদে যেসব কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করি আমরা টয়লেটও সেম কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করি যেন এই এই মানুষগুলি দীর্ঘদিন এই মসজিদের টয়লেট অজুখানাগুলি ইউজ করতে পারে আলহামদুলিল্লাহ এগুলি অনেক দিন লাস্টিং করবে আমরা যে কোয়ালিটি মেনটেন করি যেই সিস্টেমটা মেনটেন করে ইনশাল্লাহ লাইফ টাইম এটা ইউজ করতে পারবে যখন আমরা মালামালটা কিনি আমাদের কেনার ক্ষেত্রে আমরা কোনো টাকা বাজারে বাকি রাখি না নগদ টাকা দিয়ে আমরা কিনি এবং আমাদের ওই যে মাল ক্রয়ের সময় আমরা মানি রিসিপ্টগুলি যেগুলি থাকে ওগুলি সব আমরা কালেক্ট করে আমরা হেড অফিসে পাঠিয়ে দিই ওইখান থেকে অডিট হয় আমাদের অ্যাকাউন্ট টিম আছে ওনারা সার্ভে করে সম্পূর্ণ নিখুঁতভাবে আমরা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের নিখুঁত যে কাজটা করার চেষ্টা করি ওইটা সম্পন্ন করে আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড যে আমাদের কাজের ক্ষেত্রে কোনো গ্যাপ এখন পর্যন্ত আমরা পাই নাই আপনারা দোয়া করবেন যেন আমরা আগামীতে এইভাবে কাজ করে যেতে পারি আর আমাদের জন্য কোনো খুঁত না থাকে এই কাজের ক্ষেত্রে প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি দুইবার যেতে মসজিদের কাজ চলাকালীন সময় যখন আসলে কাজের ক্ষেত্রে হয়তো দুইবার না যেতে পারলো আমরা প্রতি সপ্তাহে একবার যাই আমাদের প্রজেক্ট থাকে প্রচুর আমাদের হাউজিং আছে মসজিদ আছে বিভিন্ন প্রজেক্ট থাকে তো সপ্তাহে সাত দিনের মধ্যে আমরা সাত দিনই ভিজিটে থাকি একটা না একটা প্রজেক্টে আমরা ভিজিট করি কাজের ক্ষেত্রে আমরা আপোষ করি না আমরা যখন সাইট ভিজিটে যাই তখন আমরা মাথায় রাখি যেন হঠাৎ করে আমরা চলে যাই কাজের স্পটে কারণ হচ্ছে ওইখানে মানুষজন যে কাজ করছে তারা সুষ্ঠুভাবে কাজ করছে কি না কোনো গ্যাপ আছে কি না ওগুলি আমরা তদারকি করার জন্য আমরা হঠাৎ হঠাৎ চলে যাই প্রায় সময়ই চলে যাই মানে ওনাদেরকে কোনো নিউজ দেই না যে আমরা আসতেছি কারণ হচ্ছে ওই সময় আমি যদি নিউজ দেই ওনারা সব ফিটফাট করে রাখবে তো আমরা চেষ্টা করি যেন ওনাদের না ইনফর্ম করে আমরা চলে যাই তখন দেখা যায় আমরা বুঝতে পারি যে ওরা কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট ওদের প্রতি ওরা দিন রাত কাজ করতেছে আপনাদের দোয়া থাকবে আশা করি আমাদের প্রতি আমাদের যারা শ্রমিক ওনাদের প্রতি আমরা যেন সুস্থ সবল শরীরে এই কাজগুলি করতে পারি সম্পন্ন করতে পারি আর তাদের যে। পেমেন্টের ব্যাপারে একটা জিনিস থাকে আমরা অ্যাডভান্স ওদের পেমেন্ট করে দিই ওদের খাওয়ার বাজারটা পর্যন্ত আমরা করে দিয়ে আসি যে সে এই পনেরো দিন খাবে ওই পনেরো দিনের বাজারটা আমরা করে দিয়ে আসি সো ওনারা আমাদের কাজ করার জন্য আসলে ওরাই উদ্বুদ্ধ হয় যে কত তাড়াতাড়ি পারবে ওরা শেষ করে দিতে কারণ সুন্দর মতো সুষ্ঠুভাবে এর জন্য কাজের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট মেনটেন করে ওনারা একটা মসজিদ করার পর একটা এলাকার প্রায় একশো থেকে একশো জন মানুষ এই মসজিদে নামাজ পড়তে পারে এর পাশাপাশি বাচ্চারা মক্ত বিউজ করে সকাল ফজরে নামাজের পরে ওরা এই দিনই শিক্ষার শিক্ষিত হচ্ছে এরপর ওরা স্কুল স্কুলে যাচ্ছে বিভিন্ন কাজে যাচ্ছে কিন্তু এই মসজিদটা হওয়ার পর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে জামাতের সাথে 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 বাচ্চারাও ইসলামী শিক্ষা শিক্ষিত হচ্ছে আমরা যখন জাগা সিলেকশন করি জাগা সিলেকশনের সময় থেকে কাজ শুরু হওয়া ঘাতনি শুরু হওয়া ঢালাই করা লেআউট মানে এ টু জেড আমরা টোটাল ফিডব্যাকটা কালেক্ট করি আমাদের টিম আছে ওনারা সব ছবি ভিডিও সহ কালেক্ট করে থাকেন এরপর আমরা ডকুমেন্টেরি আকারে আমাদের সম্মানিত ডোনারের কাছে পৌঁছে দিই আমরা যখন কাজ করি কাজের ক্ষেত্রে আমাদের ক্যামেরা টিম থাকে ওনারা যেদিন আমরা যে কাজটা করি ওই কাজটা আমরা সাথে সাথে ফরওয়ার্ড করে দিই আমাদের বিভিন্ন টিম আছে ওনারা সার্ভে করে ওনারা সার্ভে করে বাই চেইন আমরা ডোনারের কাছে পৌঁছানোর চেষ্টা করি সম্মানিত ডোনার উনি এটা দেখেন আপ টু ডেট মানে আজকে ঢালাই হয়েছে আমরা আজকেই পাঠিয়ে দিই ওইটা ওনার কাছে আজকেই পৌঁছাবে কালকে ঘাতনি শুরু হয়েছে কালকেই ওনার কাছে এই ছবিটা আমরা পৌঁছায় দেবো ইনশাল্লাহ মানে এইভাবে আমরা কাজ করে থাকি এতে করে হয় কি এতে করে হয় হচ্ছে আমরা যে কাজটা করি এটা সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় কোনো রিকোয়ারমেন্ট থাকলে ডোনারের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমরা ওইটা ফুলফিল করার চেষ্টা করি এবং আমরা আশেপাশের যে লোকজন আছে এলাকার লোকজন পার্শ্ববর্তী এলাকার লোকজন ওনাদের সাথেও আমরা আলাপ করি ওইটার একটা ফুটেজ আমরা নেই ওইটার একটা ডকুমেন্টারি করি ওই ডকুমেন্টেরি করে ওইটা আবার ডোনারের কাছে পৌঁছানো হয় তো উনি তখন বুঝতে পারে যে ওই এলাকা কতটুকু দরকারি ছিল একটা মসজিদ একটা বাড়ি একটা টিউবওয়েল সব কিছু মিলি আমরা আসলে এই ফিডব্যাকটা আমরা খুব সিনসিয়ারি ফলো করি যেন একজন ডোনার ওনার ডিটেলস এরিয়ার কাজের ক্ষেত্রে সব কিছু উনি বুঝতে পারে যে কতটুকু উপকৃত হয়েছেন ওনারা আমরা যখন একটা কাজে আপিলে যাই তো আপিল থেকে একেবারে ফিডব্যাক পর্যন্ত টোটাল প্রসিডিউরটা আমরা ডে বাই ডে স্টেপ বাই স্টেপ আমরা পৌঁছে দেই আমাদের সম্মানিত ডোনারের কাছে আমাদের বিভিন্ন রিভিউ কমিটি আছে ওনারা চেক করেন সব কিছু ঠিকঠাক আছে নাকি এরপর আমরা সম্মানিত ডোনারের কাছে পৌঁছে দিই ঘর নির্মাণের ক্ষেত্রে আমরা প্রথমে সব জিনিস খেয়াল করি যে একটা মানুষ খুবই দরিদ্র উনি কোনো কাজ করতে পারে না উনি ঘর বানানো ওনারা খেতে পারে না দিনে আর ঘর বানানো তো অনেক দূরের কথা ওই সব জায়গা আমরা সিলেক্ট করি বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে একজন বিধবা মহিলা ওনার কোনো স্বামী নাই বাচ্চা দুইটা ছোট ছোট, তিনটা চারটা তাও ছোট ছোট ওনাদের মানে রুজি করে কেউ এনে দিবে এই সুযোগটা ওনাদের নেই আরও এখন আসি অন্য কোথায় যেমন কিছু আছে মাঝি রিকশা চালায় ভ্যান গাড়ি চালায় কাঁচা বাজারে দোকান আছে ছোটোখাটো ধরেন দিনে ইনকাম তার একশো টাকা দুইশো টাকা ওই সব মানুষ আমরা সিলেক্ট করি এবং সব মানুষকে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা প্রচুর ঘর করে দিয়েছি ওই ঘরে থেকে ওনারা খুব খুশি এক এক জায়গায় এক একটা কমপ্লেন মানে কমপ্লেন না এক একটা জায়গায় এক একটা কমপ্লিমেন্ট আমি পাই যে এক জায়গায় একটা ছোট বাচ্চা বয়স হচ্ছে ম্যাক্সিমাম তিন থেকে চার বছর বাচ্চাটা বলে আমি পাকা ঘরে শোব এই ফিলিংসটা আসলে কেউ যদি ওইখানে থাকতো তাইলে বুঝতো এখন দোয়াটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সম্মানিত ডোনারের কাছেই যাচ্ছে কারণ আল্লাহতালা জানেন এটার কি উদ্দেশ্য কোন মোটিভ সব কিছু আল্লাহ তালা জানেন আমরা যখন একটা ঘর নির্মাণ করতে যাই আমরা যেমন মসজিদের কাজটা করি খুব উন্নত মানের জিনিসপত্র ইউজ করার চেষ্টা করি তেমনিভাবে আমরা বাড়ি নির্মাণের ক্ষেত্রেও সেম প্রসিডিউর ফলো করি ওইখানে যেমন আমরা কাজের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আমরা ফটোগ্রাফি করি ভিডিওগ্রাফি করি ডকুমেন্টারি তৈরি করি সেই আমরা বাড়ির ক্ষেত্রেও করি ইভেন আমরা যখন হ্যান্ডওভার করি তখন আমরা ওনাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে একেবারে ঘরের চাবি বুঝিয়ে দিয়ে ওনাদের ঘরে উঠিয়ে দিয়ে এরপর আমরা আসি এরপর আমরা ওই ফিডব্যাকটা আমরা ওই পর্যন্ত আমাদের কাজ এরপর আমরা আমরা খবরসবর নেই যে ওনারা কেমন কাজ করতেছে মানে কেমন থাকতেছে জীবনযাপনে কতটুকু চেঞ্জ হয়েছে একটি ঘর নির্মাণের ক্ষেত্রে আমরা সবসময় ফলো করি যে একজন ফ্যামিলিতে চার থেকে জন মানুষ বসবাস করে আমরা চেষ্টা করি ওই চার জনের জন্য একটা ঘর নির্মাণ করে দিতে তো আমরা বেসিক্যালি দুই রুম একটা কিচেন একটা টয়লেট এই প্রসিডিউরটা ফলো করি তাও আমাদের রুমগুলি অনেক মাসাল্লাহ অনেক বড় বড় হয় তো অনায়াসে পাঁচ থেকে জন মানুষ এই বাড়িতে সকল সুবিধা পাবে সকল সুবিধা ভোগ করে সর্বোচ্চ মানের টিন ইউজ করি যে চালের টিন যেটা ওটা ইউজ করি ইট তো এক নাম্বার ইট ইউজ করি সিমেন্টের ক্ষেত্রে আমরা কোয়ালিটিতে আসলে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না বেসিক্যালি আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না আলহামদুলিল্লাহ আমাদের বাড়িগুলি যে কেউ লাইফ টাইম ইউজ করতে পারবে যারই দেই আমরা ওনারা লাইফ টাইম ইউজ করতে পারবে আলহামদুলিল্লাহ ওদের পর পরের প্রজন্ম ইউজ করে যেতে পারবে এছাড়াও আমরা ঘরে লাইট ফ্যান থেকে ধরে যাবতীয় যত পানির লাইন সব কিছুই আমরা ওনাদের দিয়ে থাকি ওই সুবিধাগুলি ওনারা পায় মানে একটা মানুষ মানে পাঁচটা মানুষ থাকার জন্য যতটুকু সুবিধা দরকার আমরা সর্বোচ্চটা দিয়ে থাকি সকল সুবিধাই দিয়ে থাকি আমরা যখন একটা ঘর নির্মাণ করি তখন আমরা চিন্তা করি যে এই ঘরটা যেন লাইফ টাইম ইউজ করতে পারে তো এই ঘরটা আমরা যখন নির্মাণ করি অনেক সময় অনেক নিচু জায়গা বেনিফিশিয়ারির জায়গাটা অনেক নিচু থাকে তো আমরা এই জায়গাটাকে উঁচু করে দেই। যেন কোনো বন্যা ওনাকে টাচ করতে না পারে কোনো দুর্যোগপূর্ণ ওয়েদার যেন ওনাকে এফেক্ট না করে ওই জিনিস চিন্তা করে আমরা উঁচু জায়গায় করি ইভেন ঝড় তুফান হলে যে একটা ক্ষতির যে সম্ভাবনা ওইটা আলহামদুলিল্লাহ আমাদের ঘরে হবে না কারণ হলো আমরা ওইভাবেই তৈরি করে থাকি আরেকটা জিনিস সিলেট এরিয়াতে ভূমিকম্পর একটা সম্ভাবনা সময় থেকে থাকে বেশি হয় সো আমরা যখন বাড়িটা করি ভূমিকম্প নিরোধক যেসব জিনিস আছে আমরা ওই সব ম্যাটেরিয়ালস ইউজ করি যেন ভূমিকম্পতে কোনো ক্ষতি ক্ষতি না হয় আমাদের এই বাড়িগুলি আর আরেকটা জিনিস যেমন দুর্যোগের কথা আসি দুর্যোগের সময় যেন আমাদের এই ঘরটা একটা শেল্টার হিসাবে কাজ করে যেন মানুষ উঁচু স্থানে আমরা ঘরটা করি যে বন্যা হলে যেন কেউ আশ্রয় হিসাবে ওই বাড়িটা ইউজ করতে পারে আমরা ওইভাবে মেন্টালি আমরা ফিজিক্যালি আমরা ওইভাবে চিন্তা করে আমরা ওই কাজটা সম্পন্ন করে থাকি আলহামদুলিল্লাহ আমরা যেসব ঘর বাড়ি নির্মাণ করেছি কোয়ালিটি সম্পন্ন ঘর নির্মাণ করেছি এই সব ঘর দেখে মানে যারা ভুক্তভোগী মানে যারা ভুক্তভোগী ছিল পরে তারা এটা বেনিফিশিয়ারি হিসেবে ইউজ করছেন ওনারা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ওনারা কতটুকু খুশি মন থেকে যে একটা দোয়া ওই দোয়াটা ওনারা ডোনারদের জন্য করে থাকেন এটা আসলে আমি তো সবার কাছে যাই তো আমি এটা ফিল করতে পারি যে ওনারা কতটুকু মানে মন থেকে দোয়া করতেছে মন থেকে দোয়া করলে আসলেই বোঝা যায় ওনাদের আবেগ অনুভূতি সবসময় ওনারা আমি যতবারই গেছি এমন কোনো বার নাই যে আমাকে বলে নাই যে ডোনারের জন্য ওনারা দোয়া করতেছে ডোনারের ফ্যামিলির জন্য দোয়া করতেছে ডোনারের জীবিত মৃত সবার জন্য দোয়া করতেছে আমি যখন কাজের শেষ বাড়ির কাজ শেষ ওনাদেরকে হ্যান্ডওভার করে দিই এরপর আমরা খোঁজখবর নিতে যাই তো আসলে সম্মানিত ডোনারদের উদ্দেশ্যে আমি বলবো যে একবার জীবনে একবার অন্তত আপনারা এই যেসব জায়গায় আপনারা দান করেছেন বাড়ি মসজিদ ওই এরিয়াতে একবার অন্তত যান ওনাদের যে আবেগটা সেটা আপনারা বুঝতে পারবেন আমি আসলে মুখে বলে আপনাকে বুঝাতে পারবো না আমি ফিল করি জিনিসটা আপনাদের পক্ষ থেকে আমি যাই আমি ফিল করি একবার অন্তত আমার আমাদের টিমের রিকোয়েস্ট যে আপনারা একবার আসেন ওনারা কিন্তু দরজা খুলে দাঁড়ায় থাকে আমি যখন যাই আমার সাথে সাথে সাথেই থাকে আমি যখন চলে আসে ওনারা রাস্তা পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসে আমি জাস্ট ওনাদের আপনার পক্ষ থেকে আমি কাজ করে দিয়েছি বাট ওনারা আমাকে এতটুকু আবেগ দিয়ে করে এখন আপনাদের কি করবে আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না আপনাদের অনুরোধ আপনারা একবার আসেন আপনি যখন একজনকে একটা বাড়ি করে করে মানে আপনি ওনাকে আপনার ফ্যামিলি মেম্বার সেম উনিও যে বেনিফিশিয়ারি উনিও আপনাকে একজন ফ্যামিলি মেম্বার হিসেবে গ্রহণ করে নিচ্ছে ওনারা সব সময় আশা করে যে ওনার ফ্যামিলি মেম্বার যেন ওনার বাসায় আসে আপনি ওনার বাসায় আসেন একবেলা খান উনি কিন্তু আপনাকে সেইভাবে আপ্যায়ন করতে পারবে না ওনাদের তো সামর্থ্যও নাই বাট আপনারা যদি যান ওনারা যদি একটা কাপ চা খাওয়ায় ওই চারটার আবেগটা আপনি বুঝতে পারবেন আপনি ওই সময় ফিল করবেন যে কতটুকু মানে আবেগপ্রবণ তারা দুয়া দুয়ার ব্যাপারটা আমি নাই বললাম আপনারা আমার আবদার থাকবে আপনারা আসেন এসে আপনাদের দুয়া আপনারা নিয়ে যান ওনারা দুয়া করতেছে বাট আপনি সরজমিনে আসেন ওনাদের দেখেন আপনি কাকে দিচ্ছেন ওনারা আমাকে বিভিন্ন জন বিভিন্ন কমেন্টস করে কমেন্টসটা এরকম যে একজন মা বলতেছে যে আমার তো বাবা নাই তো বাবারা তো মেয়েদের ছেলেদের বাড়ি বানিয়ে দেয় আমার বাবা আমাকে বাড়ি বানিয়ে দিছে আপনারা ওনাকে একটু বলবেন যেন দেশে যেদিনে আসে আমার বাড়িতে যেন একবার আমাদের দেখে যায় ওনার মেয়েটাকে দেখে যায় আপনি চিন্তা করেন জিনিসটা কেমন লাগতেছে মানে আমি আবেগপ্রবণ হয়ে যাই মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের অনুদানে এই সব কাজ করতে পারতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিটা স্টাফের জন্য দোয়া করবেন যেন আমরা শরীর সুস্থ রেখে কাজ করতে পারি এবং সুষ্ঠুভাবে নিষ্ঠার সাথে কাজ করতে পারি যতদিন আমরা আছি হায়াতে আমাদের কুলাবে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব।